নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। রুদ্রবার্তা মানে আপনাদের সামনে আসা কোনো বিষয় নিয়ে ভাবানোর জন্য। আজ এখন যে বিষয় নিয়ে সে বিষয়ে যাওয়ার আগে আপনাদের মনে করি যে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন, না যদি ভালো না লাগে ডিসলাইক করবেন, শুধু শুধু চলে যাবেন না। চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। সবচেয়ে বড় খবর আপনারা নিশ্চয়ই দেখেছেন, টেলিভিশন থেকে শুরু করে সমস্ত জায়গায়, প্রতিটা মিডিয়া, প্রতিটা জায়গায়, সব জায়গায়, বাংলার বুকে বিশেষ করে সব জায়গায় সবচেয়ে বেশি আলোচিত বা আলোচিত বা যাই বলুন বিষয় একটাই, সেটা হচ্ছে ত্রিপুরায় গিয়ে আক্রান্ত অভিষেক ব্যানার্জি। নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন বড় বড় হেডিংসে, বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেল বিভিন্নভাবে বোঝাচ্ছে, আপনারাও বুঝছেন, আপনারাও দেখছেন। চলুন আমি একটু অন্যভাবে বোঝাই। অ্যাকচুয়ালি ত্রিপুরায় গিয়ে মানে রাজনৈতিক পদক্ষেপ, রাজনৈতিক পদোন্যাস, শিলান্যাস, যাই বলুন, তৃণমূলের পক্ষ থেকে রাজনীতিভাবে লড়াই লড়ার জন্যে বা ওখানে রাজনৈতিক সংগঠন বাড়ানোর জন্যে আজ গিয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ব্যানার্জি। একজন তিনি এমপিও বটে, তিনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে যেতে পারেন। ও, এটা আবার তৃণমূলের ঘোষিত কর্মসূচির বাইরে, কারণ তৃণমূল অন্য রাজ্য থেকে কেউ এলে তাকে বহিরাগত বলে যদি রাজনৈতিক প্রচারে আসে। সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি যদিও বহিরাগত ত্রিপুরায়, তবুও আমি ধরে নিচ্ছি, আমরা দেশকে মানি, জাতীয়তা মানি, কাজেই ধরে নিচ্ছি অভিষেক ব্যানার্জি যেতেই পারেন, কারণ আমাদের চোখে তিনি একজন ভারতীয়, ভারতবর্ষের যে কোনো প্রান্তে যাওয়ার অধিকার তার আছে। তা আজকে তিনি গিয়েছিলেন রাজনৈতিক প্রচার করতে এবং তার সঙ্গে সঙ্গে ত্রিপুরেশ্বরী মন্দিরে তিনি গিয়েছিলেন পুজো দিতে। তো যাওয়ার সময় মানে ত্রিপুরায় নেমে নামার পরে যখন প্লেন থেকে নেমে যখন যাচ্ছিলেন গাড়ি করে, তার কনভয়ে হঠাৎ করে কিছু লোক কালো পতাকা দেখায় এবং কেউ একজন ওই বাঁশ দিয়ে, মানে ওই বাঁশ মানে কী বলুন তো, ওই দেখে মনে হলো তেপলতা জাতীয় বাঁশ, মানে পলতকা বাঁশ, সেটা দিয়ে মারলো, মারতে ভেঙে গেল। ঠিক এটাই টুইট করে দেখিয়েছেন অভিষেক ব্যানার্জি, টুইট করেছেন। চলুন আগে অভিষেক ব্যানার্জির টুইটটা দেখুন এবং কী হয়েছিল ঘটনার পাশাপাশি ভিডিওতে দেখুন। ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র, ত্রিপুরায় গণতন্ত্র এরকমই আছে বিপ্লব দেবের হাতে, এটা বোঝাতে চাইলেন আর কি অভিষেক ব্যানার্জি। গণতন্ত্রের পূজারি অভিষেক ব্যানার্জি, অর্থাৎ তৃণমূল কংগ্রেস হচ্ছে গণতন্ত্রের পূজারি। তো তৃণমূল কংগ্রেসের এই গণতন্ত্রের পুজোর জায়গা অর্থাৎ এই পশ্চিমবঙ্গের বুকে কতবার আক্রান্ত হয়েছে বিজেপি কর্মীরা তার কোনো ঠিক নেই। আর বিজেপির কেন্দ্রীয় সভাপতি, ইনি তো সর্বভারতীয় কি সাধারণ সম্পাদক না সর্বভারতীয় কী একটা দায়িত্বে আছে অভিষেক ব্যানার্জি, কিন্তু একটা জাতীয় দল গোটা দেশে যিনি রাজত্ব করছেন সেই দলটা এবং সেই দলের কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা, যখন বিজেপির কেন্দ্রীয় সভাপতি যখন কলকাতায় গিয়েছিলেন তখন কী হয়েছিল, গণতন্ত্রের কতটা পুজো হয়েছিল, মানে কীরকম বাতাসা ছোঁড়া, ফুল ছোঁড়া হয়েছিল, ভিডিওটা নিশ্চয়ই আপনারা ভুলে গেছেন। আসলে বাঙালি আত্মবিস্তৃত জাতি, বাঙালি ভুলে না গেলেই বারবার তৃণমূল ক্ষমতায় আসতে পারে না, কারণ 2011 পরে যখন আমরা চিটফান্ড কাণ্ড দেখেছিলাম, তারপরেও 2016 টিএমসি এসছে, তারপরে চিটফান্ড, এমুক কেলেঙ্কারি, তমুক কেলেঙ্কারি, চপশ্রী, ঢপশ্রী, অমুকশ্রী, তমুকশ্রী, বেকারশ্রী, হকাশ্রী, ভিকাশ্রী, এই সমস্ত শ্রী শ্রী করে করে আমরা দেখার পরে আমরা 2021 আবার নিয়ে এসেছি, মানে আত্মবিস্তৃত বাঙালি জাতি চট করে ভুলে যায়। তো তাই আমি মনে করে দেওয়ার চেষ্টা করছি যে ঠিক কী হয়েছিল যখন জেপি নাড্ডা এসেছিলেন এই রাজ্যে, তিনি যখন এসেছিলেন তখন কী হয়েছিল একবারটি দেখেন। ये सर 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 ये
ভিডিওটা ভালো করে দেখেছেন, আরেকবার ভালো করে রিওয়াইন্ড করে দেখবেন এবং দেখে ভালো করে শুনবেন কি বলা আছে। আপনারা শুনলেন, অর্থাৎ মারার যে ইন্টেনশন ছিল মার, এই মারটা কিন্তু পাথর ছুঁড়ে মারা গেছিল। এবং সে সময় আরে আজকে যিনি চলে গেছেন, মানে যার একুল উকুল দুকুল সুকুল পুকুল মুকুল, হ্যাঁ মুকুল, মুকুল রায়, তিনি সেদিন কিন্তু চেঁচিয়েছিলেন, কারণ তার সঙ্গে থাকা তাকে নিয়ে আসা কৈলাস বিজয়বর্গী তার হাতে চোট লেগেছিল। তো তিনি পাশে বসিয়ে প্রেস কনফারেন্স করেছিলেন এবং বলেও ছিলেন অনেক কথা, যাই হোক এখন তিনি সেগুলো ভুলে গেছেন, কারণ ঢোক গিলতে হয় রাজনীতিবিদদের। যখনই রাজনীতি দল এদিক ওদিক করে, রাজনীতিবিদেরা তো তারা যখন এদিক ওদিক করে তখন তাদের অনেক কথা ঢোক গিলে খেতে হয়, মানে বলা যাবে না, যেটা তিনি বলেছিলেন আজ তিনি সেটা বলবেন না, যাই হোক। তো সেদিন কিন্তু এরকমই আক্রান্ত হয়েছিলেন জেপি নাড্ডা, এবং সেই আক্রমণের হারটা এরকমই ছিল। তফাৎটা এখানে কী বলুন তো, এখানে একটা ওই তলতাবাসের হয়তো মারা হয়েছিল, যেন মাছটা ফেটে গেছে, ত্রিপুরা ভ্যাকসিন তলতাবাস পাওয়া যায় তো যদি মেডিসিন হয়তো ফেটে গেছে, মাছটাই ফেটে গেছে। আপনারা দেখেছেন, আরেকবার যদি দেখে না থাকে আরেকবার ভিডিওটা দেখে নেবেন, রিওয়াইন্ড করে, মানে অভিষেক ব্যানার্জির ভিডিওটা, টুইট করা ভিডিওটা একবার দেখে নেবেন। তো ওইখানে মেরেছিল, কিন্তু এই যে আক্রমণটা হয়েছিল যেটা আপনারা কিছুক্ষণ আগে ভিডিওটা দেখলেন, তাতে দেখবেন কীভাবে পাথর উঠে এসেছিলো, কীভাবে মারার জন্য নেমেছিল। তফাৎ একটা আছে, এখানে যারা মেরেছিল তারা সব মানে ফুল প্যান্ট 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 পরা ছিল, ওখানে লুঙ্গি বাহিনী ছিল, যেটা বিরোধীরা বারবার বলে লুঙ্গি বাহিনীর অ্যাটাক। তো লুঙ্গি, এই লুঙ্গি ড্যান্স ভাববেন, এই লুঙ্গি বাহিনী মানে মারপিট বাহিনী। তো সেই বাহিনী যারা মেরেছিল, অনেকেই বলেন এর মধ্যে নাকি লুকিয়ে আছে অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারী, তো যাই হোক জানি না কারা মেরেছিল। ডায়মন্ড হারবার সেই যাওয়ার মারার পরে কিন্তু অভিষেক ব্যানার্জি, মানে আজকে যিনি গণতন্ত্রের কথা বলছেন, যার গাড়িতে আক্রমণ হয়েছে, তিনি যখন বলছেন তখন তিনি কী বলেছিলেন, নাড্ডা গাড্ডায় পড়ে গেছে ডায়মন্ড হারবারে এসে, মনে আছে, ভুলে গেছেন। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন, মানে এখন যিনি এমএলএ নন এমএলএ মুখ্যমন্ত্রী, অর্থাৎ হেরে গিয়ে মুখ্যমন্ত্রী হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তখন কী বলেছিলেন আপনাদের মনে আছে নাড্ডাজির সম্বন্ধে? মনে নেই না, আসলে ভুলে গেছেন। তিনি কী বলেছিলেন তার ভাষাটা একবার শুনে নিন, পরে আমি আসছি, শুনুন। এইসব কথাগুলো বলেছিলেন তিনি। এখনো জানি না ওখানকার বিজেপির মানে মুখ্যমন্ত্রী যিনি আছেন বিপ্লব দেব, তিনি কি বলবেন, আমরা জানি তিনি এই ভাষায় কথা বলবেন না, তিনি বলবেন না যে ওইসব অভিষেক ফভিষেক ফেক ফেক শেক ফেক ঠেক ফেক এসব তিনি বলবেন না, কারণ এটা ঠিক বাঙালি বললে মানে বাংলার কৃষ্টি কালচার যদি বলেন, বাংলার সঙ্গে ত্রিপুরার মিল আছে যদি বলেন, যদি ভাবেন এবং সত্যিই আছে, তাহলে ভদ্র মানুষ তো চট করে এই কথাগুলো বলবেন না মনে হয়েছে। বাংলার বুকে সব চলে কিন্তু ওখানে চলে না। যাই হোক, সেখানকার এক জেলা সভাপতি বলেছেন যে ওটা আমাদের কেউ ছিল না এবং এসব পোস্টার ছেঁড়া ব্যানার ছেড়ে এসব ওখানে কালচার নেই, কারণ এখানে সিপিএম রয়েছে, সত্যি তো সিপিএম রয়েছে, ওখানে অন্যান্য দলও আছে, তাদের সঙ্গে তো এত কিছু হয় না, তো কেনই ফালতু যে দলটাকে এখানে কিছুই নেই, অস্তিত্ব নেই, সেই দলটা পোস্টার ছিঁড়তে যাবে, ফ্লেক্স ছিঁড়তে যাবে, যাই হোক যদি হয়েও থাকে সেটা বাজে হয়েছে। এবার আমি আপনাদের বলি, সেটা হচ্ছে এই যে ঘটনাটা ঘটে গেল, এই ঘটনার পরে অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জির বলার কোনো জায়গা নেই, তৃণমূলের কারোর কোনো বলার জায়গা নেই, তার কোনো সবাই মিলে একই সঙ্গে বলেছিলেন, একই সঙ্গে চেঁচিয়েছিলেন যে বাইরে থেকে আসা এদের কোনো কাজ নেই নাকি, আজকে অভিষেক ব্যানার্জির এমপি ফান্ডের টাকা কি ত্রিপুরায় দেবেন তার জন্য যাচ্ছেন, নাকি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ওখানে গিয়ে শিক্ষা দিতে গেছিলেন, জানা যায় না, তারা সবাই রাজনীতির জন্য গেছেন। বিজেপির সর্বভারতীয় দলের যিনি সভাপতি আছেন তিনি যে এসেছিলেন, কেন এসেছিলেন, কারণ বিজেপি এখানে দলটা আছে, এই দলটা এখানে রয়েছে, সর্বভারতীয় সভাপতি এসেছিলেন, তিনি এসেছিলেন, এবং জেপি নাড্ডাজি এসেছেন, তারপরে অমিত শাহ এসেছিলেন, সেই বলছেন মুখ্যমন্ত্রী আসছেন, অমুক আসছেন, তমুক আসছেন, অর্থাৎ এক রাজ্য থেকে আরেক রাজ্যে কেউ যদি যায় রাজনীতিগত কারণে, তার বিরুদ্ধে যে হিংসা ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা, অপচেষ্টাই বলবো, যেটা এই রাজ্যে শুরু হয়েছিল, সেই অপচেষ্টার রূপ একটা দেখতে পাচ্ছি আমরা ত্রিপুরাতে। দেখুন আমি একটা কথা বলি, গণতন্ত্রে আমরা বিশ্বাস করি, আমি কখনোই চাইবো না অভিষেক ব্যানার্জির উপর আক্রমণ হোক, বা দেবাংশু ভট্টাচার্য যিনি কথায় কথায় মানুষকে ছোটো করেন, মানুষকে অপমান করেন এবং ত্রিপুরায় আছেন বা কোথায় আছেন ভাবেন না, তাকে কেউ
খারাপ কথা বলেন সেটাও আমি চাইবো না। দেবংশ ভট্টাচার্য যা ভাষা কথা বলুক বা যাই বলুক, রাজনীতিগতভাবে সেই ভাষাগুলো সত্যি ভালো হতে পারে, খারাপও হতে পারে, যেটাই বলুক, কিন্তু তার গায়ে কেউ হাত দেবে বা তাকে কেউ কিছু বলবে এটা আমরা কখনোই চাইবো না, কারণ গণতন্ত্রে প্রত্যেকের বলার অধিকার আছে। কারণ ভারতের টুকরে হঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলা সেই লোকটাও এখানে গণতান্ত্রিক অধিকার পায়, এবং যখনই বলে দেশকে গদ্দারকো গলি মারো সালকো বললে তার জেল হয়, তখন এই রাজ্যে সব কিছু বলা চলতে পারে। কিতনে আফজল মারোগে হর ঘর সে আফজল নিকলেগা, এ কথা যখন চলে তখন খেলা হবে বললে আর কী হবে, খেলা হবে। কেউ আবার লেখেন, আমরা একটা অদ্ভুত জিনিস দেখছিলাম ফেসবুকে, হাওয়াই চটি গুটিয়ে দিল গেরুয়া জামা, মানে গেরুয়া হাওয়াই চটি যখনই উঠবে গেরুয়া তখনই দমবে, এই কথাটা এটা ফেসবুকে লেখা হয়, হ্যাঁ জনমান্য মানে গণ্যমান্য ব্যক্তিরাও লেখেন, সেটা নিয়ে বলতে পারতাম, তাকে সামনে আনতে পারতাম, বেকার হাইলাইট করে লাভ নেই, ফেসবুকে লেখা ফেসবুকেও বীর, ফেসবুকে থাকাই ভালো। তো যাই হোক, তো এটা আমরা চাইবো না কোনোদিন এটা হোক, কারণ আমরা চাইবো সব জায়গায় শান্তি প্রতিষ্ঠিত থাকুক, প্রত্যেকে প্রত্যেকের রাজ্যে যাক, তার যদি ক্ষমতা থাকে সেখানে কিছু করা, তৃণমূলের ক্ষমতা থাকে তৃণমূল করবে, বিজেপির যদি এখানে কিছু ক্ষমতা থাকে বিজেপি এখানে করবে, মানে রাজনীতিগতভাবে কখনোই মারামারি কাটাকাটি বা কারোর ওপরে আক্রমণ করা কখনোই আমরা মানব না। তবে বিজেপির নেতারা বলতেই পারেন যে এখানে যা হয়েছে সেটা ওখানে হচ্ছে, আমরা কী করবো এটা বলতে পারেন, কিন্তু সেটাও ঠিক নয় গণতন্ত্রের ক্ষেত্রে, কারণ সবার শেষে বলা হয় গণতন্ত্র। তো ত্রিপুরায় নতুন খেলা দেখলাম না, ত্রিপুরায় যেটা হচ্ছে এটা পুরনো খেলা, একই জিনিস যেটা পশ্চিমবঙ্গে হয়েছে সেটা পশ্চিমবঙ্গে খেলা হবে, খেলা হবে, পশ্চিমবঙ্গ তার মেয়েকে চায়, এটা দেখলাম আমরা। ত্রিপুরায় কী হয় দেখা যাক, খেলা চালাতে পারবেন নাকি প্রথম ঝটকায় যেটা পড়লো, মানে যেটা আওয়াজ হলো, লাঠি পড়লো বা যাই পড়লো, বাঁশের একটা পলতাবাস তলতাবাস পড়লো, তো তলতাবাসের আঘাতটা কি গুটিয়ে দেবে তৃণমূলকে নাকি আগামী দিনে হবে, দেখতে থাকি আমরাও, আর আপনারা থাকুন আমার সঙ্গে রুদ্রবার্তার সঙ্গে। চলুন আসি, পরে দেখা হবে, আবার কিছুক্ষণ পরে আপনাদের সঙ্গে দেখা হবে, কারণ রুদ্রবার্তা এবার লাগাতার থাকছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, রোজ দেখুন রুদ্র বার্তা।